অভিষিক্ত জাকির হাসানের সেঞ্চুরি ও অধিনায়ক সাকিব আল হাসানের চেষ্টা এবং পঞ্চম দিনে ম্যাচ নিয়েও 188 রানের বিশাল ব্যবধানে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে হারল বাংলাদেশ। বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে যায় ইন্ডিয়া এবং 133/5 বলে 404 রান করে অল আউট হয়ে যায় ইন্ডিয়া প্রথম ইনিংসে। প্রথম ইনিংসে ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন চেতেশ্বর পূজারা, তিনি 203 বল মোকাবেলা করে 90 রান করেন এবং শ্রেয়াস আয়ার, তিনি 192 বলে 86 রান করেন। প্রথম ইনিংসে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ বোলিং করেছেন মেহেদি হাসান মিরাজ, তিনি 31/5 বলে 6 মেডেন দিয়ে 112 রান খরচ করে 4 উইকেট শিকার করেন এবং তাইজুল ইসলাম, তিনি 46/6 বল করে 10 মেডেন দিয়ে 133 রানে 4 উইকেট শিকার করেন। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে মাত্র 150 রানে অল আউট হয়ে যায় 55 ওভারে। বাংলাদেশের প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন মুশফিকুর রহিম, তিনি 58 বলে 28 রান করেন। বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসে ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ বোলিং করেছেন কুলদীপ ইয়াদব, তিনি 16 ওভারে 6 মেডেন দিয়ে 40 রান খরচ করে 5 উইকেট শিকার করেন এবং মোহাম্মদ সিরাজ, তিনি 13 ওভারে 2 মেডেন দিয়ে 20 রানে 3 উইকেট শিকার করেন এবং ইন্ডিয়া তাদের দ্বিতীয় ইনিংসে 258 রান করেন 2 উইকেটের বিনিময়ে 61.4 ওভারে। দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ রান করেছেন শুভমান গিল, তিনি 152 বলে 110 রান করেন ও চেতেশ্বর পূজারা, তিনি 130 বলে 102 রান করেন এবং বাংলাদেশকে 513 রানের বিশাল এক টার্গেট দেয় ইন্ডিয়া। 513 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের ওপেনার ব্যাটাররা দারুণ শুরু করে, বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে 513 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে নাজমুল হোসেন শান্ত 153 বলে 67 রান করেন ও অভিষিক্ত জাকির হাসান, যিনি কিনা অভিষেক ম্যাচে সেঞ্চুরি করলেন, তিনি 224 বলে 100 রান করেন এবং ক্যাপ্টেন সাকিব আল হাসান, তিনি 108 বলে 84 রান করে আউট হয়ে যান এবং বাংলাদেশ 10 উইকেট হারিয়ে 324 রান সংগ্রহ করে 113.2 ওভারে এবং ইন্ডিয়া 188 রানের বিশাল জয় পায় বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে। এবং বাংলাদেশের দ্বিতীয় ও শেষ ইনিংসে ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ বোলিং করেন এক্সার প্যাটেল, তিনি 32/2 বলে 10 মেডেন দিয়ে 77 রান খরচ করে 4 উইকেট শিকার করেন এবং কুলদীপ ইয়াদব, তিনি 20/3 মেডেন দিয়ে 73 রান খরচ করে 3 উইকেট শিকার করেন এবং ইন্ডিয়া বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে 188 রানের বিশাল ব্যবধানে জয় পায়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে একটি লাইক দিয়ে পাশেই থাকুন। ক্যারিয়ার অফ ক্রিকেটার।